ডেমোক্রেট নিয়ন্ত্রিত সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির সামনে সাক্ষ্য দিচ্ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ সময় অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরচিত হামলায় মানবতার ছবক দেয়া যুক্তরাষ্ট্রের ন্যাটজনক সমর্থনের তীব্র নিন্দা জানান এক ফিলিস্তিনি সমর্থক নিরীহ মানুষ হত্যায় যুক্তরাষ্ট্র দায়ী বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি পরিস্থিতি সামলাতে বিক্ষোভকারীকে বাইরে বের করে দেন নিরাপত্তা কর্মীরা এর কিছুক্ষণ পর আবার অ্যান্টনি ব্লিংকেনকে নিজের বক্তব্য দেওয়ার আহ্বান জানান সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান তখনও পুনরাবৃত্তি হয় একই ঘটনার ব্লিংকেনকে যুদ্ধাপরাধী বলে বারবার অভিযোগ করেন আরেক ফিলিস্তিনি সমর্থক এক পর্যায়ে তাকেও বাইরে বের করে দেয়া হয় বারবার তোপের মুখে পড়লেও নিজের জায়গা থেকে এক চুলো নরেননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী We're standing with never again, we

একদিকে ইসরায়েলের ন্যাক্কারজনক হামলায় পূর্ণ সমর্থন অন্যদিকে গাজাবাসীর জন্য বিশ্বমোরল যুক্তরাষ্ট্রের মায়াকান্না বিশ্ববাসীর জন্য নতুন কিছু নয় তবু নিজ দেশে বারংবার তোপের মুখে পড়েও হুশ ফিরছে না বাইডেন প্রশাসনের প্রায় আট মাস ধরে চলা যুদ্ধের শুরু থেকে তেলাবিকে সমর্থন দিয়ে আসছে মার্কিন প্রশাসন এতে নিজ দেশের বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে নিন্দা করালেও বিষয়টি তোয়াক্কা করছে না সংশ্লিষ্টরা মৌসুমি সাথী সংবাদ thank <laughs> you